পাঠে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনার বাতায়নের মেনু অথবা সাব মেনুতে তৈরিকৃত পাতা বা কন্টেন্টের লিংক যুক্ত করতে পারবেন। দেখুন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাতায়নে আরও সকল বাতায়নের মতো একটি মেনু বার দেখতে পাচ্ছি। এই মেনু বারের অন্তর্গত আরও অনেকগুলো সাব মেনু রয়েছে। দেখুন, এখানে ভৌগোলিক পরিচিতি নামে একটি সাব মেনু রয়েছে। এতে ক্লিক করলে আমরা তথ্য সম্বলিত একটি পাতা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কোনো মেনু বা সাব মেনুতে এই রকম তথ্য সম্বলিত পাতা কিভাবে যুক্ত করতে হয়। এজন্য প্রথমে আপনার নির্ধারিত বাতায়নে লগ ইন করার পর উপরে বাম পাশে অবস্থিত সাইট ম্যানেজার অপশনে ক্লিক করলে যে তালিকা দেখা যাবে সেখান থেকে মেনু অপশনটি নির্বাচন করুন। এবার এরকম একটি মেনুর তালিকা দেখতে পাবেন। ধরি আপনি মূল মেনু আমাদের সম্পর্কে এর অন্তর্গত সাব মেনু, লেভেল 1 অফিস সম্পর্কিত এর অন্তর্গত সাব মেনু, লেভেল 2 এক নজরে, এর মধ্যে পূর্বেই তৈরিকৃত এক নজর নামে পাতাটির লিংক যুক্ত করবেন। তাহলে প্রথমেই আপনি মেনু লিস্ট থেকে উপজেলা সম্পর্কে লেখার বাম পাশে অবস্থিত প্লাস চিহ্নের ওপর ক্লিক করুন। যে সাব মেনু ওপেন হবে এখান থেকে উপজেলা পরিচিতি এর প্লাস চিহ্নের ওপর ক্লিক করুন। এখানে আরেকটি সাব মেনুর তালিকা ওপেন হবে। এখন তালিকা থেকে এক নজরে বাটনের ডান পাশে অবস্থিত এডিট বাটনে ক্লিক করুন। দেখুন, ডান পাশে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখানে লিংক প্যাড বাটনে ক্লিক করুন। এবার ড্রপ ডাউন মেনু থেকে কন্টেন্ট রেফারেন্স অপশনটি নির্বাচন করুন। এখানে বলে রাখা ভালো, যদি কোনো কারণে আপনি সার্চ বাটনটি না দেখতে পান তবে লিংক প্যাথের ড্রপ ডাউন মেনু থেকে প্রথমে নো লিংক নির্বাচন করুন। তারপর আবার কন্টেন্ট রেফারেন্স অপশনটি নির্বাচন করুন। যে সার্চ ফিল্ডটি ওপেন হলো তার ডান পাশে সার্চ বাটনে ক্লিক করুন। এবার সিলেক্ট কন্টেন্ট নামে একটি উইন্ডো আসবে। এখানে কন্টেন্ট ও ভিউ নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনি যেহেতু পূর্বেই পাতায় তৈরি করা এক নজরে কন্টেন্টটি লিংক করতে চান, তাই কন্টেন্ট অপশনের ডান পাশে অবস্থিত অ্যাকশন বাটনে ক্লিক করুন। আগত তালিকা থেকে পাতা অপশনের ডান পাশে অবস্থিত অ্যাকশন বাটনে ক্লিক করুন। এবার আপনার তৈরিকৃত এক নজরে পাতাটি খুঁজে বের করুন। এক্ষেত্রে আপনি মেনুর উপরের দিকে অবস্থিত সার্চ ফিল্ডে এক নজরে লেখাটি টাইপ করে সহজে খুঁজে বের করতে পারেন। এবার এক নজরে পাতার ডান পাশে অবস্থিত অ্যাকশনের প্লাস চিহ্নিত বাটনে ক্লিক করুন। এরপর নিচে অবস্থিত ওকে বাটনে ক্লিক করুন। এবার উপরে এরকম একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন, এখানে ওকে বাটনে ক্লিক করুন। এখন পেজটির উপরে অবস্থিত ভিউ সাইট অপশনে ক্লিক করে আপনার লিংক করা পাতাটি চেক করে দেখতে পারেন যে পাতাটি সঠিকভাবে যুক্ত হয়েছে কিনা। ঠিক একইভাবে যে কোনো মেনু বা সাব মেনুতে যে কোনো পাতা বা কন্টেন্টের লিংক যুক্ত করতে পারবেন। ধন্যবাদ।